আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব বেশি মজাদার একটি ডেজার্ট রেসিপি। আশা করছি আপনারা পুরোটা সময় আমার সাথে থেকে এই রেসিপিটি ফলো করবেন এবং বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন। তাহলে আমরা চলে যাই এখন মূল উপকরণে। আমি এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এখানে 4 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এতে অ্যাড করে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। আমি 4 কাপ দুধের সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আমার মিষ্টির টেস্ট অনুযায়ী। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। আর আমি ওয়েট করব একটা বলক আসার আগ পর্যন্ত। দুধে একটি বলক চলে আসলে আমি এর থেকে কিছুটা দুধ আলাদা করে নিব। দুধটা আলাদা করছি আমি, এখানে আগার আগার পাউডারটি অ্যাড করব। ওই জন্য আগার আগার পাউডারটি যে দুধে অ্যাড করব এটা একটু ঠান্ডা করে নিতে হবে, তাই আলাদা করছি এটা। আমি একটি ফেনে নিচে রেখে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এতে অ্যাড করে নিব আমি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমি 4 কাপ দুধে 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার অ্যাড করে নিয়েছি। আর পাউডারটি পুরোপুরি দুধের সাথে মিক্স করে নিতে হবে। এখন আমি পাউডারটি অ্যাড করে নিচ্ছি। যখন এই আগার আগার পাউডারটি অ্যাড করব তখন আমি চামচ দিয়ে দুধটাকে নেড়ে নিতে হবে, তা না হলে পাত্রের মধ্যে লেগে যাবে। এই জন্য আমি নেড়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে নিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। আমার সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া শেষ। এখন আমি ওয়েট করব আর একটি বলক আসার আগ পর্যন্ত। দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। আমি যে পাত্রে পুডিংটি সেট করব ওই পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এটা গরম থাকা অবস্থায় পাত্রে ঢেলে নিতে হবে, তা না হলে মানে হাঁড়িতে লেগে যাবে। এখন আমি বাবলগুলো ভেঙে নিচ্ছি, দুধে যে বাবল পড়েছে ওইটা। তারপর কিছুটা ডানিম দিয়ে আমি এটা সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, আমার নাও দিলে কোনো সমস্যা নেই। এটা দিলে পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ওই জন্য আমি এটা অ্যাড করছি। ডালিমটা পুরোপুরি দেওয়ার পরে আমি এটা এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। দুই ঘন্টা পর ফিরে এসেছি, দেখুন আমার পুডিংটি পুরোপুরি সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি একটি হাত দিয়ে, খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। পুডিং সাধারণত ঠান্ডা অবস্থায় খেতে অনেক বেশি মজা লাগে। আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি, দেখুন ঠান্ডা অবস্থায় কেটে নিয়েছি আর অনেক বেশি টেস্টও হয়েছে খেতে। আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক বেশি ভাল লাগবে এবং বাসায় ট্রাই করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।